हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल, माय ब्लॉग एंड कुकिंग चैनल। अपना सबाई कैमन आशा करी सकले ही भलो आंधुरा। आज हमें अपन खूब भलो एक रेसिपि तैरी करी, अपना अवश्य से बनिए देखें। से रेसिपिटी हलो सुजिर पकोड़ा, खूब भलो से रेसिपिटी, चलो देखे नबें संगे से रेसिपिटी। सुजिर पकोड़ा तैरी करते हमें एखे नहीं 150 ग्राम सूजी, संगे नहीं 3 चामच परिमाण टक दई, नहीं बेकिंग सोडा, संगे नहीं धने पता कुची 2 इंची मत, आदा के भलोक ग्रेट कर नहीं, काचा लंका कुची। प्रथम देखिए सूजीटा नहीं सूजीटा दिए देव, तर मध्य दिए देव देखिए 3 चामचर मत परिमाण टक दई नहीं टक दईटा के सम्पूर्ण एखे दिए देव। एर साथ दिए देव आदा कुचनो एवं लंका कुचि, झाल आपनारा निजस्व पसंद अनुजाई आपनारा दिए देवें। एबार भालोभावे एटा मिशिए नेब, एबार आमि दिए देव स्वाद मतन नून। এবার আমি দেখুন বন্ধুরা আমি জল নিয়ে নিয়েছি একটি বাটিতে, এবার অল্প অল্প করে জল মেশাতে থাকবো এবং মাখতে থাকবো, একবারে কিন্তু মেখে নেব না, আস্তে আস্তে জল দেব এবং আস্তে আস্তে মাখতে থাকবো। এবার দেখুন বন্ধুরা ভালো করে আমি মেখে নিয়েছি, এবার আমি দিয়ে দেব এখানে সবার শেষে ধনে পাতা কুচনোটা। ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন সামান্য চিনি, সম্পূর্ণভাবে ব্যাটারটা আমার এখানে সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য একটু ভালো করে ঢেকে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখুন বন্ধুরা সুজিটা ফুলে অনেকটা উঁচু হয়ে গেছে। এবার আমি যে বেকিং সোডাটা যেটা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব, এবং বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালোভাবে সুজির বড়ার মধ্যে এই ডোটাতে ভালো করে মিশিয়ে দেব। বড়াগুড়ি তৈরি করার জন্য আমি হাতে দেখুন ভালো করে তেল মেখে নিয়েছি, এবার আস্তে আস্তে বড়াটা হাতের মধ্যে নেব, নিয়ে মোটামুটি এরকমভাবে একটু গোল করে নেব, গোল করে নিয়ে হাতের তালুর মাঝখানে এইরকমভাবে রেখে দেব, এবং এইরকম অনুযায়ী আমি এই শেপ অনুযায়ী আস্তে আস্তে এগুলো পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তাহলে চলুন তৈরি করে নিই এরকমভাবে রেসিপির ডোগুলি থেকে আকৃতি। বড়াগুলি তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, এবং তার মধ্যে সাদা তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিলাম। এবার তেলটা মোটামুটি ভালোই গরম করতে হবে, উষ্ণ গরম হলে হবে না, মোটামুটি ভালোই গরম করতে হবে এই বড়াটা তৈরি করার জন্য। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দেখিয়েছিলাম হাতের তালুর মধ্যে দেখুন এরকমভাবে সামান্য একটুখানি ফুটো করে, এবার আমি ছেড়ে দেবো পকোড়াগুলো। বন্ধুরা সমস্ত ডোগুলি থেকে দেখুন পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি ফ্রাই প্যানে, এবার সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে, আমি একটুখানি নেড়ে চেড়ে দেখবো। বন্ধুরা দেখুন একদিকটা
हल्का लाल होते शुरू कर उल्टे दीची पकोड़ागुलो देख बंधुरा पकोड़ागुलो खूब सुंदर भाजा हो गए एकदम गोल्डन फ्राई আমি এরকম ভাবে তেল ঝরিয়ে আস্তে আস্তে পকোড়াগুলো সুন্দর করে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নেব এবার বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের গরম গরম দেখুন সুজি পকোড়া আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো সুজির বড়া রেসিপিটি এই পকোড়াটা কিন্তু খুবই ভালো এবং বাড়িতে কোনো অতিথি আসলে এবং কোনো খেতে ইচ্ছা করলে বৃষ্টির দিনে চায়ের সাথে কিন্তু একদম পারফেক্ট বানিয়ে ফেলবেন এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন তাতে করে আমার চ্যানেলের সমস্ত কিছু যে ভিডিও আমি আপলোড করব সেগুলো সরাসরি পৌঁছে যাবে আপনার চ্যানেলে আজ এই পর্যন্তই কাল আবার আসবো আপনাদের কাছে অন্য একটি ভালো অভিনব রেসিপি এবং ভালো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।